Hello friends, welcome to my cooking channel, Cooking World. আমরা খেতে সবাই ভালোবাসি তাই আমি একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজ আমরা বানাবো আম বরফি। আম বরফি বানাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো দুধ 1 লিটার, আম 2টি, লেবুর রস, ছানা কাটার জন্য চিনি পরিমাণ মতো, ঘি একটু। প্রথমে ছানা কাটার জন্য একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে গরম করতে দেওয়া হলো। যতক্ষণ না দুধে উবাল আসছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন দুধে উবাল এসে গেছে। এবার এতে 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেওয়া হলো যাতে ছানাটা কেটে যায়। দেখুন আমাদের ছানা রেডি হয়ে গেছে, জল থেকে ছানা আলাদা হয়ে গেছে। এবার এটাকে একটা সুতির পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে হবে। এবারে এটাকে আমরা জল ঝাড়তে দিয়ে দেব। ছানাটা যতক্ষণ জল ঝরছে ততক্ষণ আমরা আমের পাল্পটা রেডি করে নেব। আমের পাল্প রেডি করার জন্য প্রথমে আমের ছালটা আমরা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমরা আটি থেকে আমটা আলাদা করে নেব। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আম নিতে পারেন। দেখুন আমের আটি থেকে আমের শাঁসটা আলাদা করা হয়ে গেছে এবং এটা টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। এই আমের টুকরোগুলি একটা মিক্সিং জারে নিয়ে একে আমরা আমের পাল্প তৈরি করে নেব। দেখুন আমাদের আমের পাল্প রেডি হয়ে গেছে। এবারে এই আমের আর পাল্পটাকে একটু জাল দিয়ে নেব। ওভেনে একটা কড়াই গরম করে তাতে আমরা আমের পাল্পটা দিয়ে দেব। আমের পাল্পটাকে ভালো করে নাড়াচাড়া করে তাতে 2.5 টেবিল চামচ গুঁড়ো চিনি অ্যাড করে দেব। গুঁড়ো চিনিটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। দেখুন আমার আমের পাল্পটা রেডি হয়ে গেছে, এটা ঘনও হয়ে এসছে। এটাকে এবার আমরা ঠান্ডা করতে দেব। এবারে একটা প্লেটে আমরা জল ঝাড়তে দেওয়া ছানাটা ঢেলে নেব। এবারে ছানাটাকে আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে না দানা দানা হয়ে থাকে, সেজন্য হাত দিয়ে ভালো করে ছানাটা মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেলে এতে আমরা 3 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্প দিয়ে দেব। এই আমের পাল্পটা দেওয়ার পর এটাকে ভালো করে আবার মেখে নিতে হবে। দেখুন আমার আমের পাল্পটা দিয়ে ছানাটা মাখা হয়ে গেছে। এবারে এতে আমরা 3 টেবিল চামচ
গুঁড়ো চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার ছানাটাকে মাখতে হবে। যখন এটা মাখা হয়ে আসবে তখন এই ছানাটা আর হাতে জড়বে না। দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবারে একটা কড়াই গরম করে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যেতে তাতে মেখে রাখা ছানাটা দিয়ে দেওয়া হলো। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, দেখবেন যাতে না এটা ধরে যায়। আঁচটা মিডিয়াম করে দেবেন, মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন। দেখুন নাড়তে নাড়তে এটা একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমরা নামিয়ে নেব। এবারে একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপরে ছানার ডোটা প্লেটের উপর রেখে ভালো করে হাত দিয়ে সমান করে নিতে হবে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবারে আমার তৈরি করে রাখা আমের পাল্পটা দিয়ে এর উপরে একটা লেয়ার তৈরি করে দেব। লেয়ারটা তৈরি হয়ে গেছে, এটা আমরা ঠান্ডা করতে রেখে দেব এবং 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব যাতে ভালো করে জমে যায়। দেখুন আমার এটা সুন্দর জমে গেছে এবং হাতেও লাগছে না। এবারে এটাকে একটা ছুরি দিয়ে বরফির শেপে কেটে নেব এবং সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দেব। দেখুন আমাদের রেডি হয়ে গেছে আম বরফি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে এটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।